الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان. وعليكم السلام ورحمه الله وبركاته، الحمد لله وحده. ওসালাত ওসসালাম আলা মাল্লা নবিয়া বা আদা ফজর আলী ভাই দাম্মাম থেকে সৌদি আরব দাম্মাম থেকে বলছিলেন যে বায়াত সম্পর্কে কিছু বলবেন কি যে বিভিন্ন ওলামা বলে থাকেন যে বায়াত গ্রহণ করতে হবে তো আসলেই বায়াতটা কি একটু বলবেন কি সম্মানিত ভাই আল্লাহ রসুল সাল্লাল সাল্লামের যে বায়াতটা ছিল সে বায়াত সম্পর্কে আমরা আগে দেখি তিনি কি বলেছেন আহ ওবাদাবিন সামের থেকে বর্ণিত তিনি বলেন রসল্লাহ সাল্ল্লাহ সাল্লাম বলছেন বা আলা আল্লাহ তুশরিক তোমরা তোমরা আমার কাছে এইভাবে বায়াত গ্রহণ করো যে আল্লাহর সাথে তোমরা কাউকেই কাউরির সাথে শরিক করবে না আল্লাহর সাথে তোমরা কাউকেই শরিক করবে না স্থাপন করবে না এরপরে বললেন আরো ব্যায়তনাও যে ওয়ালা তা শ্রী কু তোমরা চুরি করবে না এরপরে বললেন ওয়ালা তোমরা জেনা করবে না জেনা করবে না এরপরে বললেন ওলা তাকতুলা কুম তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না ওয়ালা তা ওয়ালাতবহতা ও আরো জুলি কুম এরপরে তিনি বললেন তোমরা কাউকে মিথ্যা তো দিবে না সতী সাধবি অনেক নারী যারা রয়েছে এবং একে অপরে তোমরা মিথ্যা হুমাত দিবে না ওয়ালা তাসু ফি মা রুফিন এবং ভালো কাজে তোমরা নাফরমনি করবে না এরপরে আল্লাহ আল্লাহর সুলা সাল্লাম বলছেন ফামান ও ফামিন কুম্ফাজরব ওয়া আলা আল্লাহ যে ব্যক্তি গুলা পণ্য করবে এর নাকি আল্লাহর নিকটে রয়েছে ওয়ামান আশা বামিন সেই আন ফাউ কিবা ফিদ দুনিয়া ফ ওয়াকা ফরাতুল্লাহ আর এগুলা কেউ যদি পতিত হয় আর এর শাস্তি হিসেবে আল্লাহ দু তাকে শাস্তি দেয় তাহলে সেটা তার জন্য কাফারা হয়ে যাবে ওমানা সেই আনুল্লাহ আর যদি কেউ এগুলাতে পতিত হয় আর আল্লাহ আল্লাহ সেটাকে গোপন রাখেন তাহলে সেটা আল্লাহর কাছে ফাহুয়া ইল আল্লাহ ইনশা আন হুয়া ইনসা আনা হু আলিকা তিনি বলছেন যদি আল্লাহ ইচ্ছা করেন তার ক্ষমা করতে পারেন আল্লাহ ইচ্ছা করলে তাকে শাস্তি দিতে পারেন তো এই বিষয়ে আমরা আল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে আমরা বায়াত গ্রহণ করলাম ইমাম বোখার রহমাল্লাহ হাদিসটি কিতাবুল ইমার অধ্যায় নিয়ে এসছেন আঠারো নম্বর হাদিস যে তো ভাই যে বিষয়টা হচ্ছে যে আসলে বায়াত বিষয়টা অনেকে অনেক পীর যারা রয়েছে পীর বিভিন্ন যারা দাবি করে বিভিন্ন বিষয় অনেকে বিভিন্নভাবে বায়াত নেই তো আসলে সবাই যদি বায়াত আমরা নিয়ে থাকি তাহলে বিষয়টা আসলে কঠিন জটিল হয়ে যায় তাই মূলত ওলামা সুন্নাগুন বলছেন যারা বায়াত নিবে বায়াত দেশের যিনি পরিচালক দেশের যিনি বাদশা তো যা হোক দেশের বাদশা যিনি তিনি বায়াত নিবে এভাবে ওলামা সুন্নাগন এভাবে বলেন আর বিভিন্ন জন দেখা যায় সুফির একটা ব্যাত নিচ্ছে যারা মাজার পূজার একটা বেয়াত নিচ্ছে অমুক সাহেব একটা বায়াত নিচ্ছে উমুক আলিম একটা বায়াত নিচ্ছে এগুলা যদি বায়াত থেকে দূরে থাকা যায় সেটাই ভালো কারণ ওলামা সুন্নাগণ এইভাবে বায়াত নেওয়াকে তিনারা ভালো বলেন না বরং অনেকে এটাকে বিভিন্নভাবে বায়াত নেওয়া বিষয়টিকে তিনারা খিলাফত সুন্নাও বলেন কারণ এইগুলো বায়াত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেভাবে নিয়েছেন যারা দেশের শাসক যারা উমারা দেশ পরিচালনা করেন তারা বায়াতের কথা বলেছেন তবে হ্যাঁ এখন দেশে যারা পরিচালক তারা কি আপনাকে নাফরমানের দিকে করবে তারা অন্যায় থেকে যারা আল্লাহ রসল সাল্লাহ বায়াত নিয়েছেন যে আল্লাহর সাথে শরিক করবে না চুরি করবে না জেনা করবে না মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে না কাউকে মিথ্যা তো দিবে না সৎ কাজের ফরমানি করবে না তো এই বিষয়গুলা এই বিষয়গুলা তো আমরা বলে থাকি তা জনের বিভিন্নজনের বিভিন্নজনের যেটা বায়াত এই বায়াত থেকে দূরে থাকা থাকাটাই কোরআন সুন্না আপনার প্রমাণ হচ্ছে এবং ওলামা সুন্না এইভাবেই বলেন তাই যদি সবাই একজন সব আলিমি যদি নিজে নিজে ব্যয়াত নেয়া সবাই যদি এক একটা পথে ডাকে তাহলে অত্যন্ত কঠিন ও জটিল তাই বিষয়গুলো আমাদের দেখা দরকার যেন আমাদের যা করি সেগুলা কোরআন হাদিস অনুযায়ী হয় জি এরপরে চুক্তি দেখা যায় অনেকে অনেকে হয়তো বায়াত না তারপর তারা হয়তো আপনার কোরআন সুন্নার দিকে হয়তো ডাকে যে আমরা এ মর্বে বলবো যে আমরা কোরআন শূন্য মানবো বা আর কিছু তো যা হোক বিভিন্নভাবে যেটা ব্যয়াত না হয় যারা বিভিন্নভাবে ব্যয়াত নেই এর থেকে দূরে থাকতে পারলেই ভালো তবে জেনাওয়ালা ওলা বাসনা বলছেন যারা দেশের পরিচালক তারাই এ ব্যয়াতগুলা তারাই এভাবে নেই সেটা যদি ন্যায়সঙ্গত হয় এবং কোরআন শূন্য অনুযায়ী হয় কোরআন শূন্য অনুযায়ী হয় তাই এখানে আর একটা স্পষ্ট হাদিস থেকে যে আপনার বড় পাপ যদি কেউ করে বড় পাপ কেউ যদি করিয়ে বসে তাহলে আল্লাহর ইচ্ছে দিন আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করবে ইচ্ছা করলে আল্লাহ তাকে সেই পরিমাণ শাস্তি দিবেন এবং তাকে পরকালে জান্নাত দিবেন তবে হ্যাঁ বড় সেরেক করে কেউ যদি বড় সেরেক করার পরে তাও বা না করে বড় সেরেক করার পরে কেউ যদি তাও বা না করে তাহলে বড় সেরেক করেছে আর সেরেক করা অবস্থায় মৃত্যুবরণ করেছে তাহলে আল্লাহ সুহান্তা আল্লাহ তাকে ক্ষমা করবেন না তার সম্পর্কে আল্লাহ বলছেন নেহমে বিল্লাহ ফকদ হার রামল্লাহ আলেহিন জান্না যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে অংশ স্থাপন করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন তাই আমরা সেরে বিষয়গুলো থেকে আমরা দূরে থাকব এবং বড় পাপ কেউ যদি করি তারা মানে ইচ্ছা করে করবে না তারপরও কোন সময় শয়তেন অশসা করে হয়ে যদি করি বসে এর অর্থ এনে সে দিন থেকে বাড়াই যাবে এমনটি নয় বড় পাপ করলে কেউ দিন থেকে বেরিয়ে যাবে এমনটি নয় বরং সে না কেসুল ইমান তার ইমান তার ইমান কমে যাবে এবং সে পরিপূর্ণ ইমানদার নয় সে ইমানদার থাকবে তবে পরিপূর্ণ ইমান ইমানদার সে নয় বরং সেদিন থেকে বের হবে না এর অর্থই নয় যে আপনি পাপ করবেন যদি শয়তান বসায় কোনো সময়ের হয়ে বসে তাহলে আল্লাহর কাছে তাওবা করবেন আল্লাহর কাছে তাওবা করবেন এবং আমরা তাকে কাফের বলবো না কেউ যদি বড় পাপ করে বসে বরং বলবো না আকেশুল ইমান সে ফাঁসেক মিল্লি তার মানে সে ফাঁসেকি কাজ করলো এইভাবে ওলামা সুন্নাগন বলছেন তার পাপের কারণে তার ইমান কমে যায় এবং সে দিন থেকে বার হয় না সে মূর্তা কাবাল কাবায়ের বড় পাপ সে করে তাই আল্লাহ ইচ্ছা করলে বড় পাপ যেগুলো আছে সেরেক বড় সেরেক বাদ দেয় ইচ্ছা করলে আল্লাহ যদি সে তাওবা ছাড়া মৃত্যুবরণ করে ইচ্ছা করলে ক্ষমা করবেন ইচ্ছা করলে তাকে ওই পরিমাণ শাস্তি দিয়ে সে মমিন হলে আল্লাহ তাকে জান্নাত দিবেন আর শেরেকের বিষয়টা বড় সেরেক করে কেউ মৃত্যুবরণ করলে তাওবা ছাড়া মৃত্যুবরণ করলে আল্লাহ সুহানা আল্লাহ তাকে মাফ করবেন না যা আয়াত বললাম তাই আমরা যারা বিভিন্নজন ভাবে আমরা ডাকছি বিভিন্ন পথে কোরআন সুন্নার পথে আমরা অনেকে ডাকিনে নিজের নিজের দিকেই ডাকি তো এই পথগুলা থেকে নিজেকে রক্ষা করতে হবে আল্লাহ সুহা তালা যেন আমাদের কোরআনে এবং সহি সুন্নার দিকে ডাকার এবং সালাফসলেহ যে পথে চলে গেছেন সে পথে আমাদেরকে থাকার তাওফিক দান করেন অল্লাহ আলম